আমাকে 50000 টাকা দাও 50000 টাকা কেন আমার কি এক্সপেন্স আছে না আর মুভি কোরের কয় টাকা পাই তাহলে আমি তোমার 50000 টাকা কেন দিব রে বাবা তুমি দিব না দিব কিন্তু কেন তুমি দুইটা পার্টি থেকে টাকা খাইছো এক জায়গা থেকে 3 লাখ আর এক জায়গা থেকে 2 লাখ তো আমার ভাগ কই এলে ওর ভাগ কি বুঝতে পারছো তোমার টাকা আমার টাকা কি সেম টাকা না সেখান থেকে আমার 50000 টাকা আমাকে দাও আচ্ছা দিব পরে দিব কিন্তু তুমি এরকম করতেছো কেন টাকার জন্য আমার টাকা লাগবে মানে টাকা টাকা দিয়ে কি করবে তুমি শপিং করব তো তোমার শপিং করাটা কেন জরুরি নাকি এন আমি তোমার টাকা দিতে পারবো না কেন দিতে পারবে না পারবো না টাকা দিতে ফাইন তুমি যদি না দাও আমি তাহলে ওদের কাছে গিয়ে বলে দিব সব ভিলেন ভাইকে বলে দিব সব ভিলেন ভাইকে বলে দিব মানে দিব আর ইনফ্যাক্ট তুমি তো ওদেরকে একটা ডিম সিদ্ধ আর 100 টাকা কনভেন্স ছাড়া কিছু দাও জেসমিন আমি তো কখনো তোমার কাছ থেকে এটা আশা করিনি যে তুমি এমন করবে আসলে বস্তি একটা ফ্যাক্ট তোমার আমি বস্তির থেকে তুই লাঞ্চে এফডিসি বস্তিতে শুটিং করতে গেছি তোমারে ভাল লাগছে তোমারে হাতে ধরে আমি গ্রুমিং করাইছি এন তুমি নায়িকা হইছো সুন্দর করে কথা বলতে পারো তুমি ভুলা যাও না তুমি আগে কি ছিলা এই মিশু তোমার বাড়ি ভাড়া দিছে তোমারে খাওয়াইছি আমি কি বলতে চাচ্ছো তুমি কি বলতে চাচ্ছো বুঝতেছো না তোমার বাড়ি ভাড়া কে দিত তোমার মতো এরকম ফালতু বয়ফ্রেন্ডও আমার দরকার নেই আর এমনি তো আমার হাতে এখন অনেক লিভিং লেজেন্ড আছে যাও তাহলে হ্যাঁ যাবো তুমি তোমার লিভিং লেজেন্ডের কাছে যাও হ্যাঁ যাবো তোমার মতো তোমার মতো মানুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছাও নেই যে গার্লফ্রেন্ডের 50000 টাকা দিতে পারবে না দিব না আমি টাকা আর আমি তোমারে বলে দিলাম তুমি কেমনে এই টাকাগুলো ভোগ করো সবাইকে গিয়ে বলেছো বোমা অভিযানে কল দিয়া পুরো এলাকায় বোমা ফুটাই দিব আমি কোন লিভিং লেজেন্ড আয় দেখবো না এই ভয়ঙ্কর মিশুর সামনে কে থাকে ভালো জায়গায় রাখতে চাইছি ভালো জায়গায় তোর ভালো লাগে না তোর কাছে ওই কাঠ পিসি ভালো যা